বন্ধুরা, রিয়েলমি মিড রেঞ্জ বাজেটের, মানে মিড রেঞ্জ বলতে আমরা যে মিড রেঞ্জটা পছন্দ করি সেই মিড রেঞ্জ বাজেটের ফোন লঞ্চ হয়ে গেছে, 5G ফোন আর কি লঞ্চ হয়ে গেছে। চায়নাতে লঞ্চ হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আমাদের এখানে চলে আসবে সেই ফোনের খবর তো রয়েছে। সঙ্গে ওয়ানপ্লাস কি অক্সিজেন ওএস তুলে দিচ্ছে সেটার ব্যাপারেও আমরা আলোচনা করব। সঙ্গে যারা টিকটক ভালোবাসেন তাদের জন্য কিন্তু বেশ ভালো খবর আছে, সুতরাং দেখতে থাকুন আজকের টেকনোলজির আপডেট, টেকনো আপডেট। নমস্কার বন্ধুরা, আমি নীল সায়ন আর আপনারা দেখছেন টেকনো বাসা। তাহলে আসুন ভিডিওর প্রসঙ্গে যাওয়া যাক। প্রথম খবরটা গুগলের পক্ষ থেকে। বন্ধুরা, গুগল পিক্সেল কিন্তু সরাসরি নর্ডকে চ্যালেঞ্জ করার জায়গায় পৌঁছে গেছে এবং চ্যালেঞ্জ করতে শুরু করে দিয়েছে, এটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। কারণ নর্ডের সেল শুরু হওয়ার আগেই কিন্তু গুগল পিক্সেল 4a লঞ্চ করে দিয়েছে, এবং লঞ্চ করার পর আজকে কিন্তু গুগল পিক্সেল 5a এইগুলো টিজিং কিন্তু গুগল শুরু করে দিয়েছে, এমনভাবে টিজিং শুরু করেছে এবং প্রসেসরের নাম, মানে 765 ইউজ করা হবে এমনভাবে রিভিল করতে আরম্ভ করেছে, এবং 5G হবে, মানে 5G হলে 765 ইউজ হবেই, এটা তো আমরা জানি, তো এমনভাবে রিভিল করতে আরম্ভ করে দিয়েছে যাতে করে লোকে একটু কনফিউজড হয়ে যায় যে নর্ড কিনবে নাকি গুগল পিক্সেলের জন্য ওয়েট করবে। সুতরাং গুগল পিক্সেল কিন্তু সরাসরি ওয়ানপ্লাসের সঙ্গে, নর্ডের সঙ্গে আর কি সরাসরি কম্পিটিশনে নেমে গেছে। এর পরের খবরটা আইফোনের পক্ষ থেকে। আইফোন যারা ভালোবাসে তাদেরকে বলতে চাই যে আইফোন 11-এর যে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ছিল সেই সেটআপই এবার থাকছে। যে লেটেস্ট লিকটা বেরিয়েছে, যে লেটেস্ট যে ছবিটা বেরিয়েছে, সেই ছবি থেকে আমরা জানতে পারছি যে এইতে কিন্তু যে পুরনো যে সেটআপটা ছিল সেই সেটআপই থাকছে। আমরা যে চারটে ক্যামেরা সেটআপ, মানে একটা ক্যামেরার জায়গায় এলআইডিএআর সেন্সারটা ছিল সেটা কিন্তু পাচ্ছি না। এলআইডিএআর সেন্সারটা 11 প্রোয়ের নিচের দিকে এলআইডিএআর সেন্সারটা রয়েছে, যে লাস্টে যে একলা ক্যামেরাটা পড়ে থাকে, আর ওপরের দিকে থাকছে গিয়ে ফ্ল্যাশ। সুতরাং আমরা ছবিতে দেখতেই পাচ্ছি যে এটার কেমন হতে চলেছে লুকটা। আমরা ওয়েট করে আছি কবে অ্যাপেল পুরোপুরি সম্পূর্ণভাবে এই জিনিসটা আমাদের সামনে লঞ্চ করে এবং কী প্রাইসিং রাখে সেটার দিকেও কিন্তু আমরা ইন্টারেস্ট নিয়ে বসে আছি। কারণ মনে রাখবেন, অ্যাপেল কিন্তু বেশ কিছু প্রোডাকশান লাইন আপ ইন্ডিয়াতে সরিয়ে আনছে, এবং আইফোন 12-এর প্রোডাকশান লাইন আপ যদি ইন্ডিয়াতে সরিয়ে আনে তাহলে নিশ্চিন্তভাবে আইফোন 12-এর ওপর কিন্তু 22-23% টোটাল কস্ট একটা রিডাকশান হবে, এবং রিডাকশান যদি হয়, যদিও কিডনি ব্যাচের কাছাকাছি দাম থাকবে, তবু আমরা কী দামে হাতে পাবো এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, ইন্ডিয়াতে যদি 50-60 হাজার টাকার মধ্যে আইফোন কোনোভাবে লঞ্চ করে যায় তাহলে আর কিছু দেখতেই হবে না, মানে বাংলাদেশে সেটা কিন্তু 70-80 হাজার টাকায় চলে যাবে এবং বাংলাদেশিরা কিন্তু নিশ্চিন্তভাবে ঝাঁপিয়ে পড়বে আনঅফিসিয়াল আইফোন কেনার জন্য। নোকিয়া C3 কিন্তু টিনা সার্টিফিকেশন সাইটে লঞ্চ হয়ে গেছে, এবং লিস্টেড হওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সচরাচর আমরা যে প্রসেসরগুলো দেখি সেই প্রসেসরগুলো আমরা দেখতে পাচ্ছি না। আইটেল যে প্রসেসর নিয়ে এসেছিল, মানে ইউনিএসওসি আর কি, ইউনিসকের যে প্রসেসর, সেরকম একটা প্রসেসর নিয়ে কিন্তু নোকিয়া আসছে। যদিও এখানে 3GB র্যাম থাকছে, 32GB হচ্ছে গিয়ে ইন্টারনাল স্টোরেজ থাকছে, এর 8MP রেয়ার ক্যামেরা থাকছে, 5MP ফ্রন্ট ক্যামেরা থাকছে, 5.99 ইঞ্চের একটা হচ্ছে গিয়ে SLCD HD প্লাস ডিসপ্লে থাকছে। কেমন হবে ফোনটা বলতে পারছি না, 3000 mAh ব্যাটারিও থাকছে, কেমন হবে ফোনটা বলা যাচ্ছে না। আমরা ওয়েট করে থাকবো ফাইনাল প্রোডাক্টটা দেখার জন্য। এটা যদি খুব কম দামে নোকিয়া আনতে পারে, 3-4 হাজার টাকা প্রাইস বা 5000 টাকা রেঞ্জের মধ্যে, মানে 5000 রুপি রেঞ্জের মধ্যে যদি নোকিয়া আনতে পারে ইন্ডিয়াতে, তাহলে কিন্তু এই ফোনটা বেশ হিট করার সম্ভাবনা থাকছে। কারণ মনে রাখবেন, এখানে কিন্তু র্যাম ম্যানেজমেন্টে নোকিয়া একটু খেলে দিয়েছে, 2GB র্যামের জায়গায় এখানে 3GB র্যাম দিয়ে দিয়েছে। সুতরাং ওভারঅল এই প্রোডাক্টটা কী প্রাইসে লঞ্চ করে সেটার উপর কিন্তু আমাদের নিশ্চয়ই ইন্টারেস্ট থাকবে। পরের খবরটা টিকটক যারা ইউজ করে তাদের জন্য। হ্যাঁ, মাইক্রোসফট বাইট ড্যান্সের কাছ থেকে টিকটক কিনতে চলেছে। আমরা জানি টিকটকটা বাইট ড্যান্সের বানানো একটা সফটওয়্যার বা একটা অ্যাপ, যেটা আর কি মোবাইলে খুব বিখ্যাত, খুব জনপ্রিয়, এবং সেটা সবচেয়ে বেশি বিখ্যাত বা জনপ্রিয় হচ্ছে কি ইন্ডিয়াতে এবং ইউএসএতে। ইন্ডিয়া প্রথমে টিকটক ব্যান করেছে, তারপরে ইউএসএও টিকটক ব্যান করবে ডিক্লেয়ার করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেই দিয়েছিল যে আমার শুধু সই করা বাকি, মানে সই করলেই সেটা আইনে পরিণত হবে, আইনে পরিণত হলেই কিন্তু টিকটক ব্যান হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পেরেছিলাম যে টিকটকের মোটামুটি 70-80% মার্কেট শেয়ার কিন্তু একদমই চলে যাচ্ছিলো। এই সময় মাইক্রোসফট এগিয়ে এসছে টিকটককে বাঁচাবার জন্য, নয় তারা এই সুযোগটাই খুঁজছিল। এবার টিকটকের একটা ভ্যালুয়েশন তারা নির্ধারণ করেছে এবং টিকটকটাকে অ্যাকোয়ার করে নিচ্ছে পুরোপুরি। তার মানে মাইক্রোসফটের একটা
সহযোগী সংস্থা হয়ে যাবে গিয়ে টিকটক, একটা অ্যাপ হয়ে যাবে গিয়ে টিকটক। এর সঙ্গে চীনের আর কোনো সম্পর্ক থাকবে না, অল্প কিছু শেয়ার হয়তো চীনের হাতে থাকতে পারে, সেটার সঙ্গে আমাদের কোনো মানে চিন্তাভাবনা নেই। মাইক্রোসফটের হাতে যদি চলে যায় তাহলে কি টিকটক ইন্ডিয়ার বাজারে আসতে পারে? হয়তো আসতে পারে, কারণ সত্য নাদেলা আজকে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছে, কথা বলতে গেছে এবং ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এই পারমিশন নিতে গেছে যে মাইক্রোসফট কি টিকটককে অ্যাকোয়ার করতে পারে, তাহলে কি মাইক্রোসফটের ব্যবসায়িক দিক থেকে কোনো ক্ষতি হবে? কারণ মনে রাখবেন যে টিকটককে ব্যান করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু জাস্ট সইটা করার অপেক্ষায়। সুতরাং হয়তো এরকম কথা হয়েছে যে টিকটক যাতে না ব্যান করে কারণ মাইক্রোসফট কিনে নিচ্ছে। সুতরাং আমরা ইন্ডিয়ানরা আশায় থাকতেই পারি যে মাইক্রোসফট যদি কিনে নেয় টিকটককে তাহলে হয়তো ইন্ডিয়াতে আবার টিকটক ফেরত আসবে। সম্প্রতি আইস ইউনিভার্স একটা টুইট করে জানিয়েছে স্যামসুং নোট 20 যে সিরিজটা বেরোতে চলেছে সেই নোট 20 সিরিজে কিন্তু স্যামসুং একটা নতুন টেকনোলজি আনছে। নতুন টেকনোলজিটার নাম দিয়েছে হচ্ছে গিয়ে নোট 20 UWB। UWB যে টেকনোলজি সেই টেকনোলজি কিন্তু NFC-র বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এর মাধ্যমে NFC-র থেকে অনেক বেশি স্পিডে, অনেক ফাস্ট কিন্তু ডেটা ট্রান্সফার হয়ে যাবে একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে বা একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে। এই টেকনোলজিতে কিন্তু স্যামসুং প্রথম ইন্ট্রোডিউস করতে চলেছে এবং এই টেকনোলজিটা কেমন হয় সেটা দেখার জন্য কিন্তু আমরা নিশ্চিতভাবে আগ্রহী থাকবো, কারণ আমাদের মোটামুটি যথেষ্ট পরিমাণ ওয়াইফাই দিয়ে ডেটা ট্রান্সফার হয়, কিন্তু ওয়্যারলেসলি আরও বেশি স্পিডে যদি আমরা ডেটা ট্রান্সফার করতে পারি সেদিকে কিন্তু আমাদের নিশ্চিতভাবে আগ্রহ থাকবে। যারা নর্ডের দাম বেশি বলে একটু মন খারাপ করছিলেন তাদের জন্য একটা কিন্তু খুব ভালো খবর আছে। OnePlus Nord সিরিজে আরও দুটো ফোন আসতে চলেছে, যেটা কিন্তু অবভিয়াসলি রিয়েলমি রেডমি নোট সিরিজ বা রিয়েলমির মেন সিরিজ যে প্রাইস রেঞ্জে থাকে সেই প্রাইস রেঞ্জেই মোটামুটি হবে এবং এই লোয়ার প্রাইস রেঞ্জে কিন্তু অক্সিজেন ওএস সমেত আনতে চলেছে এই ফোনটা। এবং এই ফোন কিন্তু দুটো আসছে, দুটো ফোনের একটা কিন্তু গিগ বেঞ্চে লিস্টেড হয়ে গেছে, তার স্কোর বেরিয়ে আসছে। স্কোরটা হচ্ছে গিয়ে 609 আর মাল্টি কোর স্কোর হচ্ছে গিয়ে 1728। সুতরাং মোটামুটি খারাপ স্কোর হবে না, আমরা ওই মোটামুটি ধরুন 10-15,000 রুপি বা 15-25,000 টাকার বাজেটে আমরা এই ফোনগুলো দেখতে পাবো আশা করতে পারি। এবং আরেকটা কী ফোন হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে, এগুলোর নাম অদ্ভুত নাম বেরিয়ে এসছে, বিল্লি ফিল্লি এইরকম টাইপের একটা নাম বেরিয়ে এসছে, তো সেটার দিকে আমরা নজর রাখবো। আর এই ফোনগুলো কি অক্সিজেন ওএস নিয়ে আসবে কি আসবে না, কারণ OnePlus-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অগস্টের 11 তারিখ তারা একটা নতুন ওএস লঞ্চ করতে চলেছে। আমরা জানি অক্সিজেন ওএস কিন্তু খুব লাইট ওয়েট, আর লাইট ওয়েট হওয়ার জন্য এটা খুবই জনপ্রিয়, মানে অলমোস্ট টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স এতে পাওয়া যায়। OnePlus এবার যে 11 তারিখ লঞ্চ করতে চলেছে সেই ওএসটার নাম হচ্ছে কি হাইড্রোজেন ওএস 11। হাইড্রোজেন ওএস 11 মানে হাইড্রোজেন যেটা অক্সিজেনের থেকেও লাইট, তার মানে OnePlus এটাই বোঝাতে চেয়েছে যে তারা কিন্তু অক্সিজেন ওএসের থেকেও লাইটার কিছু একটা ওএস নিয়ে আসবে। বোঝা যাচ্ছে না এটা কিসের উপর বেস করে হবে, এটা কি অ্যান্ড্রয়েড গোয়ের উপর বেস করে হবে কি না, মানে এরকম একটা ধারণা হয়তো আমরা করলেও করতে পারি যে এটা অক্সিজেন ওএসেরই একটা ভার্সন হবে যেটা অ্যান্ড্রয়েড গোয়ের উপর দাঁড়িয়ে তৈরি হবে। এবং এই যে লাইটার ফোনগুলো আসছে এই লাইটার ফোনগুলোতে কিন্তু এই ওএসটা অ্যাপ্লিকেবল হবে। আবার এরকমও হতে পারে অক্সিজেন ওএসের যে লাইন আপ 10টা লাইন আপ হয়ে গেছে বলে অক্সিজেন ওএসকে OnePlus ড্রপ করে দিল এবং আরও লাইটার ভার্সন অক্সিজেন ওএসের হাইড্রোজেন ওএস নাম নিয়ে কিন্তু OnePlus নিয়ে এলো। এটা একটা ব্যবসায়িক স্ট্র্যাটেজি এবং সফটওয়্যার টেকনোলজি স্ট্র্যাটেজিও হতে পারে। তো আপনারা কমেন্টে অবশ্যই জানান যে অক্সিজেন ওএস কি OnePlus বন্ধ করে দেবে কি দেবে না, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আগামীকাল রেডমি 9 প্রাইম লঞ্চ হতে চলেছে ইন্ডিয়াতে এবং এতে থাকছে কি 6.53 ইঞ্চ ফুল HD প্লাস ডিসপ্লে, যেটা কিন্তু অবভিয়াসলি IPS LCD ডিসপ্লে, 1080x2340 মানে 19:5.9 অ্যাসপেক্ট রেশিওতে কিন্তু এর রেজলিউশনটা হচ্ছে। মিডিয়াটেকে হিলিও G80 প্রসেসর থাকবে, তার মানে মোটামুটি গেম সেন্ট্রিক হবে বলা যায়, খুব ভারী গেম চলবে না, কিন্তু যারা গেম খেলতে ভালোবাসেন কিন্তু লোয়ার বাজেট ক্যাটাগরি ফোন ভালোবাসেন তাদের জন্য এই ফোনটা হতে চলেছে। 8 মেগাপিক্সেল থাকবে এর ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক সাইডে থাকবে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেলের কিন্তু ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। মানে ওভারঅল ক্যামেরার দিক থেকে যদি দেখেন তাহলে মেগাপিক্সেল কাউন্টটাকে যদি সরিয়ে রাখেন তাহলে কিন্তু এই ক্যামেরার সেগমেন্টটাকে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এই প্রাইস রেঞ্জ ক্যাটাগরিতে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। যদিও এতে মিনিমাম 32 GB ইন্টারনাল স্টোরেজ থাকছে এবং 5020 mAh ব্যাটারি থাকছে, কুইক চার্জ 3 সাপোর্ট করছে, তার মানে কিন্তু
আউট অফ দ্য বক্স আমরা কুইক চার্জ সাপোর্ট পাবো কিনা, মানে আমরা একটা অ্যাডাপ্টার পাবো কিনা কুইক চার্জ সাপোর্টের সেটা আমরা জানি না, কিন্তু এতে সাপোর্ট করতে পারবে, সাপোর্টটা থাকছে। আর 3.5mm জ্যাক বা জ্যাকের পোর্ট কিন্তু অ্যাকচুয়ালি অবশ্যই এতে থাকছে। এর পরে খবরটা এমআইয়ের পক্ষ থেকে, 10 বছর উপলক্ষে এমআই কিন্তু নতুন নতুন কিছু প্রোডাক্ট, সাইকেল বা ইত্যাদি ইত্যাদি এবং নতুন কিছু ফোন আনতে চলেছে আগামী 11 আগস্ট। কী কী ফোন আনবে, বা 5G হয়তো কিছু ফোন আনবে, হয়তো নোট সিরিজের কোনো একটা ফোন আনবে যেটার আর কি ইমেজ বেরিয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা ব্যাক সাইডের যে ইমেজটা লিক বেরিয়ে এসছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এটা মানে রিমার হচ্ছে গিয়ে এটা মোটামুটি নোট সিরিজের নোট 10 আলট্রা কিছু একটা হতে পারে, বা প্রো আলট্রা এরকম টাইপের কিছু একটা হতে পারে। এরকম বিভিন্ন রকমের দারুণ দারুণ ইন্টারেস্টিং প্রোডাক্ট এবং ইকোসিস্টেমের প্রোডাক্ট কিন্তু এমআই আনতে চলেছে 11 আগস্ট। সুতরাং আমরা 11 আগস্টের দিকে লক্ষ্য রেখে থাকবো, লক্ষ্য রেখে চলবো যে এমআই কী কী প্রোডাক্ট কী কী লঞ্চ করতে পারে সেটার দিকে। এই খবরটা লিক করেছে ডিজিটাল চ্যাট স্টেশন। এরপর খবরটা রিয়েলমির পক্ষ থেকে, রিয়েলমি আবার কোনো একটা ফোন লঞ্চ করতে চলেছে যার মডেল নাম্বার হচ্ছে গিয়ে RMX2200 এবং সার্টিফিকেশানটা আয়ু হচ্ছে গিয়ে 5 বছর। তার মানে আমরা ধরতে পারি এইটা হয়তো কোনো একটা 5G ফোন হলেও হতে পারে, যেহেতু 5 বছর। এটা লিস্টেড হয়ে গেছে MIIT সার্টিফিকেশান সাইটে, সুতরাং আমরা কিন্তু অপেক্ষা করে থাকবো এই ফোনটা কী ফোন হয় সেটা জানার জন্য। এছাড়া রিয়েলমি আজকে চায়নাতে লঞ্চ করে দিয়েছে রিয়েলমি V5 5G ফোনটা, যাতে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 720 প্রসেসরটা আছে। এই 720 প্রসেসরটা 7nm আর্কিটেকচার টেকনোলজিতে তৈরি এবং 7nm ফেব্রিকেশনে হওয়ার জন্য কিন্তু এই প্রসেসরটা পাওয়ার এফিসিয়েন্ট হবে এটা বলাই যাচ্ছে। তো যাই হোক, অনেকের মনে ভুল ধারণা হয়েছে যত কম ন্যানোমিটার হবে তত বেশি স্পিডে চলবে, সেটা নয়, ওটা ক্লক স্পিডের ওপর ডিপেন্ড করে, এটা আপনারা একটু মাথায় রেখে দেবেন। এই মোবাইলে থাকছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 48 মেগাপিক্সেল রেয়ার মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার, 2 মেগাপিক্সেলে কিন্তু ম্যাক্রো ক্যামেরা। সুতরাং ক্যামেরা সেগমেন্টে মোটামুটি খারাপ নাম্বার পাচ্ছে না। এতে কিন্তু 5000 mAh ব্যাটারি থাকছে, 30W ফাস্ট চার্জার থাকছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে কি সাইড মাউন্টেন। অবশ্যই এতে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে না বা অ্যামোলেড স্ক্রিনের কোনো সম্ভাবনাই নেই, এতে থাকছে IPS LCD ডিসপ্লে। আর এটা কিন্তু এমন একটা অবিশ্বাস্য দামে লঞ্চ করেছে চায়নাতে, যেটার 1499 yuan, মানে ইন্ডিয়ান রুপিতে কিন্তু মোটামুটি ধরুন 16,000 টাকা, কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে 1399 yuan পাওয়া যাচ্ছে। মানে ইন্ডিয়ান রুপিতে যদি আমরা ধরি ওই 14,500-15,000 রুপির মতন দাম হচ্ছে। সুতরাং এই দামে যদি ইন্ডিয়াতে এই ফোন লঞ্চ করে, বা এই দাম বা একটু যদি কম দামে যদি ইন্ডিয়াতে লঞ্চ করে, তাহলে কিন্তু হট কেক হয়ে যাবে এই ফোনটা। কারণ হচ্ছে কি, এর লোয়ার ভার্সন যেটা রয়েছে, লোয়ার ভ্যারিয়েন্ট যেটা রয়েছে, সেটা হচ্ছে কি 6GB 128GB, এবং অবশ্যই এতে কিন্তু ডেডিকেটেড এসডি কার্ডের স্লট থাকবে, মাইক্রো এসডি কার্ড ডেডিকেটেডভাবে আমরা ইউজ করতে পারবো। সুতরাং এই ফোনটা কি বন্ধুরা আপনারা কী মনে করেন, এই ফোনটাই রিয়েলমি 7 হিসেবে ইন্ডিয়াতে লঞ্চ করবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমএস ফিট কিন্তু একটা নতুন ইয়ারবাডস লঞ্চ করে দিয়েছে, যে TWS-টার মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে এটা কিন্তু আপনাদের হার্ট রেট মনিটর করতে পারে। সুতরাং আপনাদের হার্টে কোনো সমস্যা আছে কি না, হার্ট রেট কত রয়েছে, পালস রেট কত রয়েছে, সেটা কিন্তু এই যে TWS-টা আপনারা গান শোনার সময় আপনারা টের পেয়ে যাবেন। এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটা অপশন হলেও হতে পারে, বিশেষ করে যারা বয়স্ক। বন্ধুরা যাই হোক, এই ছিল আমাদের আজকের টেকনোলজির নতুন নতুন খবরগুলো। খবরগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন, আপনাদের যদি কোনো সাজেশান থাকে সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিন বন্ধুদের, যাতে তারাও জানার সুযোগ পায়। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে প্রত্যেক ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়। আজকের মতো চললাম।